إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم يد المستعار শানের বেলায় সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম তো এই পর্যায়ে ইরাক ইরাকিদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জমানোর একটা ওয়াকি আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি এর থেকে আমরা কিছু সবক হাসিল করতে পারব এই মানতে আজ হবে আশা করি আপনার সম্পর্কে তো বলে শেষ করা যাবে না ইতিপূর্বে ওনার উপরে ভিডিওতে অনেক কিছু উপস্থাপন করা হয়েছে ওনার সম্পর্কে ওনার বৌদি সম্পর্কে ওনার মর্তবাদ সম্পর্কে সান সম্পর্কে তো আসুন শুরু করা যাক শাহ রাগত জুনাইদ বাগদাদি বাগদির সাথে জনহ ইহুদির ভালোবাসা ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তিনি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইউদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে সেখানে যাব রহমতুল্লাহ বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যাইতে পারবেন না সেখানে কোনো মুসলমানকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের ব্যাস ধরে যাব। যেন রহমতুল্লাহ তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সে আসনে এনে ব বসানো হলো এই বৃদ্ধার প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এবার সে চুপ করে বসে রইল বক্তরা বলে উঠলো আপনি আজ কিছুই বলতেছেন না কেন আমরা যে আপনার বাণী শুনবার জন্য অধীর হয়ে আসি বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলমান আছে তো আমি কোনো কথা বলতে পারছি না যদিগণ বলে উঠলো কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সে ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো জোনায়দ রহমতুল্লাহকে নিয়ে আসো হলো বৃদ্ধা বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বৃদ্ধা বলল হাঁ আমি উবাদা দিলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জোনায়দ রহমতুল্লাহ বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়। সে বললো উত্তরদাতা পড়ো উত্তরদাতা পড়ো তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হইতে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তরে দেব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই আসনে বসে বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধা বলল এক নম্বর প্রশ্ন আপনারা বলে থাকেন ভেসতে এত আহার করা হবে তবুও পায়খানা প্রস্তাবের প্রয়োজন হবে না দুই নম্বর প্রশ্ন ব্যয়স্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা ব্যহাসের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নম্বর প্রশ্ন ব্যয়স্তের নিয়ম যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না এগুলি তো আজব কথা অসম্ভব কথা জনহ রমতায় বললেন এক নম্বর প্রশ্নের উত্তর শোনো সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্য মাত্র একটা কিন্তু উহার আলো সকল গিরের উপরেই পড়ে তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হল শরীফ অগণিত লোকে তেলাওত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায় কিন্তু উহার স্বাদ ও মাদুর্য কমে না অতপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন নয়দ রহমতুল্লাহ বললেন ব্যস্তের দরজার পর কী লেখা রইয়াছে বৃদ্ধা ইয়া শুনে চুপ করে রইল সব যদি বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না বৃদ্ধা বলল আমি যে উত্তর দিব তোমরা যদি উহা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব তারা সকলে অঙ্গীকার করল হ্যাঁ আমরা অবশ্যই মেনে নেব বৃদ্ধা বলল ব্যস্তের দরজার উপরে লেখা রয়েছে মোহাম্মদ ইহু মুহাম্মদ রসুল্লাহ এই কথা শুনে সব ইউদি কালেমা ফাট করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের শরিতুল সাহে আশ্রয় গ্রহণ করল্লাহ বিজি তো প্রিয় দোস্ত আহবাব এরকম আজিব আজিব অনেক ওয়াকে আছে অলিয়া উলিয়াদের আমরা একে বাদের দিকে শুনতে থাকবো ইনশাল্লাহ এগুলি আলোচনা নিয়ে এসার চেষ্টা করবো ওগুলি শোনার দ্বারা ইমান তাজা হবে অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু